গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভাষণ প্রদান এবং 50টি মডেল মসজিদের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ করছি। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের যারা ওলামা একরামগণ, মুসল্লিগণ, ইমাম মুয়াজ্জিন, বিভিন্ন এলাকায় আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী এবং একই সাথে আরো অনেক প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলো কিন্তু কাজ বাস্তবায়নের পথে এবং অনেক প্রকল্প ইতিমধ্যে কাজ শেষ হয়েছে। তো সব মিলিয়ে যদি বলি, আওয়ামী সরকার যেটি বলছে যে প্রধানমন্ত্রী যেটি বলছে যে এই রংপুরের উন্নয়নে শুধুমাত্র আওয়ামী সরকারই হস্তক্ষেপ করেছে, শুধুমাত্র আওয়ামী সরকারই এই রংপুরের উন্নয়নের কাজ করেছে, অন্যান্য সরকার যেটি করেনি দীর্ঘদিনে, এবং এই যে আওয়ামী সরকারের আমলেই যে উল্লেখযোগ্য উন্নয়নগুলো হয়েছে সেই উন্নয়নের কথা প্রধানমন্ত্রী বলেছেন, রংপুরবাসীর কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, রংপুরবাসীর কাছে তিনি তাদের উপহার হিসাবে অনেকগুলো উন্নয়ন প্রকল্প দিয়ে গেছেন। ঠিক আছে, দেখতেছি। এই যে বাসের যে গেটটি দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু একসাথে 10টি মেটাল ডিটেক্টর লাগানো হয়েছিল এবং এই গেটগুলো দিয়েই কিন্তু যারা আজকের এই সমাবেশে এসেছেন তারা এই গেট দিয়ে প্রবেশ করে সমাবেশের স্থলে ঢুকেছেন। যদিও মেটাল ডিটেক্টরগুলো এরই মধ্যে খুলে ফেলা হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে, আমরা একটু চেষ্টা করি এই মেটাল ডিটেক্টরের ভিতর দিয়ে যাওয়ার জন্য। Thank you.
দর্শক যারা এই মুহূর্তে লাইভে দেখছেন তাদের সকলকে আবারো স্বাগত আপনারা জানেন আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে গণসমাবেশ ছিল রংপুরে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনের এই গণসমাবেশ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে এসেছিলেন জাতির জনকের কন্যাকে এক নজর দেখবার জন্য জাতির জনকের কন্যার যে প্রতিশ্রুতি যে বার্তা নিয়ে এসেছেন সেই বার্তা শোনার জন্য তারা কিন্তু অনেকটা তৃপ্তি নিয়ে এখন ফিরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজকে রংপুরের এই গণসমাবেশে 27টি প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন এবং একই সাথে 5টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন এবং একই সাথে তিনি কিন্তু রংপুরবাসীর যে অনেক দিনের চাওয়া ছিল তিস্তা উন্নয়ন প্রকল্প তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সেটি নিয়েও কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে তারা আওয়ামী সরকারের আমলেই এই যে তিস্তা মহাপরিকল্পনা সেটি বাস্তবায়ন করা হবে এবং রংপুরের যে উৎসুক জনতার তারা এটিকে পজিটিভভাবেই দেখছেন এবং তারা প্রধানমন্ত্রীকে এই জন্য তারা ধন্যবাদও দিয়েছেন এবং আপনারা দেখছেন যে রংপুরে কিন্তু গতকাল রাত থেকে লাখ লাখ মানুষ কিন্তু রংপুরে রাত থেকে আসতে থাকে এবং সকাল থেকে অর্থাৎ ভোর থেকে আমরা দেখি যে বিভিন্ন জেলা উপজেলা থেকে ট্রাকে করে বাসে করে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু আওয়ামী লীগের এই সমাবেশে কিন্তু আসতে থাকেন এবং আওয়ামী লীগের যে সভানেত্রী জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তারা একমাত্র দেখবার জন্য তারা কিন্তু এই সমাবেশ স্থলে আসেন এবং তারা প্রধানমন্ত্রীর যে বার্তা সেই বার্তা শুনেন এবং তারা অধীর আগ্রহ ছিলেন যে কখন প্রধানমন্ত্রী আসবে কখন প্রধানমন্ত্রী বক্তব্য দিবে এবং প্রধানমন্ত্রীর জন্য যে আগ্রহ সেই আগ্রহ তাদের একটু আগে শেষ হয়েছে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন বক্তব্য দিয়ে একটু আগে সভাস্থল ত্যাগ করেছেন এবং এই মুহূর্তে যদি বলি বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা এসেছিলেন তারা এই মুহূর্তে সমাবেশ স্থল ত্যাগ করছেন তারা নিজ নিজ জেলায় চলে যাচ্ছেন এবং তাদের সবার মাঝে আমরা যেটি দেখছি যে তৃপ্তির যে এক বিষয়টি তাদের সবার মুখমণ্ডলে স্পষ্ট ছিল এবং তারা সবাই তৃপ্তি নিয়ে আওয়ামী লীগের এই যে সমাবেশ এই সমাবেশ স্থল ত্যাগ করছে Thank you.
أنا أحب أن أكون في المكان الذي يحصل على 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 المكان